বাঙালি জাতির শুদ্ধ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে বাংলার ভেনিস খ্যাত বরিশালে এসেই তৎকালীন বেসপার্ক বর্তমান বঙ্গবন্ধু উদ্যানেই দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেছিলেন, ঢাকার পরে যদি বিশ্ববিদ্যালয় হয় তবে সেটা হবে বরিশাল বিশ্ববিদ্যালয়। তারই ধারাবাহিকতায় তারই যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2011 সালে প্রতিষ্ঠা করেন বরিশালবাসীর বহুল প্রতীক্ষিত বরিশাল বিশ্ববিদ্যালয়। মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম ইমামুল হক স্যারের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এই বিভাগের সম্মানিত শিক্ষক মণ্ডলীদের অতি যত্নশীল শিক্ষণ পদ্ধতি প্রতিটি শিক্ষার্থীকে করে তুলেছে বিশ্বমানের। শ্রেণীকক্ষের প্রতিটি লেকচার করেছে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ, যারই ফলশ্রুতিতে পরীক্ষার ফলাফল হয়েছে ইতিবাচক। তারই এক অনন্য নজির সৃষ্টি করেছে এই বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী ফৌজিয়া শারমিন মীরা, যিনি পেয়েছেন প্রধানমন্ত্রী গোল্ড মেডেল অ্যাওয়ার্ড, যা আমাদের বিভাগের সম্মান করেছে বহুগুণ বৃদ্ধি। শুধু ক্লাসের পাঠদানই সীমাবদ্ধ নয় এই বিভাগের শিক্ষার্থীরা, আন্তঃবিশ্ববিদ্যালয় গণিত অলিম্পিয়াডে পরপর দুবার পুরস্কৃত হয়েছে এই বিভাগের শিক্ষার্থীরা। বিভিন্ন কোকারিকুলার অ্যাক্টিভিটিসে এই বিভাগের পদচারণা অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয় দিবস, শহীদ দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, পয়লা বৈশাখ, বসন্তবরণ সহ আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক দিবসে এই বিভাগের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। সুস্থ দেহ সুস্থ মন, এই প্রতিপাদ্যের বলিয়ান এই বিভাগের প্রতিটি শিক্ষার্থী। তারই ধারাবাহিকতায় এই বিভাগ আয়োজন করে চলেছে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট, প্রমিলা ক্রিকেট টুর্নামেন্ট, কুইজ কনটেস্ট, নবীনবরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা ছাপর, পিকনিক, ফুটবল টুর্নামেন্ট, ভলিবল টুর্নামেন্ট সহ আরও অনেক বিনোদনমূলক আয়োজন। আর এভাবেই এগিয়ে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এই ঐতিহ্যবাহী বিভাগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম 6টি বিভাগের মধ্যে গণিত বিভাগ হচ্ছে অন্যতম একটি বিভাগ, এবং এই বিভাগে আসলে আমাদের শিক্ষার্থীরা মানে অনেক মেধাবী আমি বলবো, কারণ আমাদের এই বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রথম একজন মেধাবী শিক্ষার্থী গণিত বিভাগ থেকে প্রধানমন্ত্রী গোল্ড মেডেল পেয়েছেন। এছাড়া আমাদের গণিত বিভাগের অনেক শিক্ষার্থী অনেক বিভিন্ন সংস্থা ব্যাংক থেকে বৃত্তি পেয়ে থাকেন। আমাদের গণিত বিভাগের শিক্ষার্থী আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের খেলাধুলায় আমাদের নিয়মিত অংশগ্রহণ আছে। আমাদের শিক্ষার্থীরা শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নেই, ওরা সাংস্কৃতিক, বিএনসিসি, রোভার স্কাউট সকল ক্ষেত্রে ওদের পদার্পণ আছে। আমি আশা করব এটা দিন দিন তার আরও সফলতা অর্জন করবেন। এছাড়া আমরা প্রতিবারের ন্যায় গণিত বিভাগ এবছরও আন্তঃবিভাগ কুইজ প্রতিযোগিতা আয়োজন করছে। আর সবচেয়ে আমাদের আনন্দের বিষয়, আমাদের যে জাতীয় গণিত অলিম্পিয়াড, সেই অলিম্পিয়াডে পরপর দুইবার আমাদের গণিত বিভাগের শিক্ষার্থী একবার দ্বিতীয় স্থান, পরের বছর 10ম স্থান অধিকার করেছেন। এছাড়া আঞ্চলিক পর্যায়ে আমরা 2016 সালে 3 জন আমাদের 10 জনের মধ্যে ছিল, এবং পরের বছর 2017 সালে আমাদের 10 জনের মধ্যে 4 জন স্থান অধিকার করে, তৃতীয়, পঞ্চম এবং সপ্তম স্থান অধিকার করেন আমাদের শিক্ষার্থীরা। এই ধারাবাহিকতায় এবছর আমাদের বাংলাদেশ গণিত সমিতি আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক গণিত অলিম্পিয়াড করার জন্য আমাদের সুপারিশ করবেন, এবং বলেছেন আশা দিয়েছেন যে আমাদের এবছর আমাদের বিশ্ববিদ্যালয়ে আঞ্চলিক যে গণিত অলিম্পিয়াডটা সেটা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ সমস্ত দেশে না বাইরের দেশেও আমরা আমাদের গণিত বিভাগে সকলে চিনতে পারবে যে না একটা আঞ্চলিক গণিত অলিম্পিয়াডটা নতুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বয়স অল্প 8 বছর আমরা পা দিয়েছি, কিন্তু গণিত বিভাগের মধ্যে অনেক ক্ষেত্রে যেন আমাদের একজন স্টুডেন্ট এমএস অলরেডি চাকরিতে জয়েন করেছে, আরও অনেক ভালো ফলাফল করছেন, এবং ওরা অনেক আশা করি যে ব্যাংক
আছে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে তাদের পদার্পণ করবেন। এবং আমার সবচেয়ে আশা থাকবে যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষার্থীরা যেন খুব অল্প সময়ে যেন এখানকার শিক্ষক হতে পারেন, সেভাবে আমরা তাদের করে তুলছি। এবং আমাদের ল্যাব ফ্যাসিলিটি আছে গণিত বিভাগে, এবং আমি কর্তৃপক্ষের কাছে আবেদন করছি আমাদের আরও কম্পিউটার দিবে, ল্যাবটাকে আরও ডেভেলপ করবে সেটা আশা করছি। এবং গণিত বিভাগ তাদের যে কর্মকাণ্ড এখন চালিয়ে যাচ্ছে, আশা করি সেটা আমাদের স্টুডেন্টরা আরও অনেক উপরে নিয়ে যাবে এবং আমাদের সুনাম রাখবে।